হতাশা তোমার আমার জীবনের কমন সমস্যা, এই পৃথিবীর জীবন নামের বইয়ের কমন সমস্যা। তোমার জীবনে যদি সমস্যা এসে থাকে, তুমি যদি হতাশার শিকার হয়ে থাকো, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তার কারণ প্রতিদিন প্রায় পৃথিবীর শত কোটি মানুষ হতাশার শিকার হয়ে থাকে। এটা এমন এক অধ্যায় যেটাকে তুমি চাইলেও বাদ দিতে পারবে না, তুমি চাইলেও ইগনোর করতে পারবে না। জীবন নামের বইয়ে কিছু অধ্যায় থাকে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে হতাশা, দুই হচ্ছে কষ্ট, তিন দুঃখ, চার সমস্যা। এই ধরনের কিছু অধ্যায় যেটাকে তুমি বাদ দিতে পারবে না। মনে রেখো, তুমি তোমার জীবনের রাইটার। তুমি হয়তো বা এগুলোকে চিরতরে বাদ দিতে পারবে না, কিন্তু তুমি চাইলে এগুলোকে সংক্ষিপ্ত করতে পারবে। হতাশাকে সংক্ষিপ্ত করতে পারবে, দুঃখকে সংক্ষিপ্ত করতে পারবে, কষ্ট ও সমস্যাকে একটু হলেও হালকা করতে পারবে। শোনো প্রিয় ভাই আমার, এই সমস্ত প্রবলেম নির্ভর করে তোমার মানসিকতার উপর, তোমার চিন্তা ভাবনার উপর। তোমার মানসিক ক্ষমতা যত মজবুত, তোমার চিন্তা ভাবনা যত প্রখর হবে, তুমি ততই সুপ্রসন্ন হবে। দুঃখ কষ্ট হতাশা এগুলো তোমাকে টোলাতে পারবে না, হ্যাঁ এগুলো তোমাকে দুর্বল করতে পারবে না, বরং তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দিবে। মনে রেখো, তুমি যদি দিনের ক্ষুদ্র একটা সময় হতাশার শিকার হয়ে থাকো, তাহলে সেটা কোনো বিষয় নয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। আর তুমি যদি দিনের বেশিরভাগ সময় হতাশার শিকার হয়ে থাকো, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তার কারণ হতাশাকে যদি একটা মেডিসিন ভাবা হয়, যদি একটা ঔষধ ভাবা হয়, তাহলে এটা এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ যার কোনো উপকারিতা নেই, আছে শুধু হাজারো অপকারিতা, আছে শুধু সাইড ইফেক্ট। আর সাইকোলজি বলে যে ঔষধের সাইড ইফেক্ট বেশি, সে ঔষধ কোনো পেশেন্ট গ্রহণ করতে চাইবে না। তাহলে তুমি যদি একজন পেশেন্ট হয়ে থাকো, হতাশা যদি একটা ঔষধ হয়ে থাকে, তাহলে তুমি জানো সেই ঔষধের ক্ষতি কতটা, সেই ওষুধের ক্ষতির মাত্রা কতটা, তুমি জানো সেই ওষুধটা তোমার জন্য কতটা ক্ষতিকর, তারপরও কেন তুমি সেই ওষুধটা গ্রহণ করো। তুমি হয়তোবা বলবে, আমি এটা না চাইলেও চলে আসি, আমি কি চাই যে সে আসুক, আমি কি চাই যে বিপদ নামক কালো মেঘ আমার মাথায় ভর করুক। মনে রেখো, উপরওয়ালার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। মনে রেখো, তোমার জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। মৃত্যু কার কখন কোন সময় চলে আসতে পারে তা কিন্তু কেউ বলতে পারে না। মনে রেখো, অতিরিক্ত পরিকল্পনা করে কিন্তু কোনো জিনিস হয় না। আচ্ছা, তুমি 5-10 বছরের পরিকল্পনা নিয়ে কোনো জিনিস করার সিদ্ধান্ত নিলে, কিন্তু তুমি কি এতদিন বেঁচে থাকবে, এর কি কোনো গ্যারান্টি আছে, এর কি কোনো নিশ্চয়তা আছে? না, আমি তো মনে করি এর কোনো নিশ্চয়তা নেই, তাই কোনো কিছুতেই অতিরিক্ত পরিকল্পনা করা যাবে না। আরে, তোমার অতিরিক্ত পরিকল্পনা করে লাভ কী বলতো, যখন তুমি জানোই না আগামী 10 বছর বেঁচে থাকবে কিনা। প্রিয় ভাই আমার, এসব অতিরিক্ত পরিকল্পনা, অতিরিক্ত প্ল্যানিং এগুলো বাদ দিতে হবে, কারণ তুমি আগামী মাসে বেঁচে থাকবে কিনা, আগামী কাল বেঁচে থাকবে কিনা, যখন এগুলোর কোনো নিশ্চয়তা নেই, তখন এসব দীর্ঘমেয়াদী পরিকল্পনা একদম অনর্থ। মনে রেখো, জীবনটা কিন্তু আনস্ক্রিপ্টেড, তুমি চাইলেই কিন্তু এগুলো তোমার মনের মতো হবে না। তাই প্রত্যেকটা দিনকে এমনভাবে উপলব্ধি করো যে এটাই তোমার শেষ দিন, তাহলে তুমি সুখী অনুভব করবে, নিজেকে হ্যাপি মনে করবে। তাই আজ থেকে এসব অতিরিক্ত টেনশন, অতিরিক্ত প্ল্যানিং এগুলো বাদ দাও আর নিজেকে প্রস্তুত করো। তোমার কি মনে হয় যে এসব টেনশন আর হতাশা করলেই সব ঠিক হয়ে যাবে? না, তা কখনোই হবে না। মনে রেখো, তোমার সুখ আগামী কালও আসতে পারে, আগামী সপ্তাহেও আসতে পারে, আগামী বছরেও আসতে পারে। তবে আমি কিন্তু তা বলছি না, তোমার সফলতা আজও আসতে পারে। মনে রেখো, যে সফলতা যত দেরিতে আসে, সে সফলতা তত দীর্ঘস্থায়ী হয়। তাই তুমি নিজের পরিকল্পনা একটু ছোট করো।